নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি পার্ট টাইম জব ইন ফিনল্যান্ড আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পার্ট টাইম জবের কথাটা না বললে নয় বিকজ বাংলাদেশের যে স্টুডেন্ট এবং ইন্ডিয়ান যে স্টুডেন্টগুলো আছে তারা বেসিক্যালি দেশে দেশ থেকে যখন দেশের বাইরে আসে বর্তমান ফিনল্যান্ডে তো এখানে অবশ্যই আপনার লিভিং কস্ট আপনার যে ইউনিভার্সিটি যে নর্মাল কিছু টিউশন ফি আপনার চলাফেরার খরচটা তো এটা এটা একটু বেশি তো মানে নর্মালি কাজ যে সেগুলো তো আপনার বাসা থেকে নেয়ার মানে কোলাাইতে পারবেন না এখানে মনে করেন আপনাদের প্রতি মাসে আপনি ছয়শো থেকে সাতশো টাকা খরচ করে ফেলেন আপনার লিভিং কস্টে তাহলে তো আপনার বাংলাদেশে অনেক টাকা তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পার্ট টাইম জব করা উচিত আমিও চাই আপনারা পার্ট টাইম জব করেন আর এখানে হিউজ পরিমাণ পার্ট টাইম জব আছে আপনারা অবশ্যই পার্ট টাইম জব পাবেন তবে এখানে আসার পরে আপনি ভার্সিটি থেকেই আপনাকে অনুমতি দিয়ে দিবে প্রতি সপ্তাহে আপনার বিশ থেকে পঁচিশ ঘন্টার আপনি কাজ করতে পারবেন বেসিক্যালি পার্ট টাইম জব না করাটা একেবারে অন্যরকম দিকে দাঁড়ায় তারপরেও মানে একশো পার্সেন্ট স্টুডেন্টের ভিতরে বর্তমান নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বলতে গেলে একশো পার্সেন্ট স্টুডেন্টই এখানে পার্ট টাইম জব করে আসলে পার্ট টাইম জব করাটা করলে নিজের ভিতরে অনেক কিছু হয় আর কি ভালো লাগে টাইম হেয়ে হয়ে যায় লেখাপড়া চলতেছে পার্ট টাইম জব চলতেছে নিজেরটা নিজে হেয়ে করতেছি তো সেই ক্ষেত্রে এখানে বর্তমানে অনেক ভালো ভালো পার্ট টাইম জব আছে তবে আপনারা অবশ্যই এখানে আসার পরে কখনোই ভাববেন না যে আমি ডেস্ক জব পাব কারণ ডেস্ক জব পাওয়ার জন্য অনেক লেখাপড়া করা লাগে অনেক খাটনি করা লাগে আপনি লেখাপড়া কমপ্লিট করার পরেও হয়তো আপনি ডেস্ক জব নাও পেতে পারেন লেখাপড়া কমপ্লিট করার পরে আপনি যখন নর্মাল কোনো টাজ করবেন তখন আপনি অবশ্যই এর এক থেকে দুই বছর পরে ডেস্ক জব পাবেন অবশ্যই তবে একটু লেট হবে একটু আপনার কাজের দক্ষতা আপনার কাজের এক্সপিরিয়েন্সটা বাড়বে তারপরে আপনি ডেস্ক জবটা পাবেন তবে এরপরে আপনারা যেসব কাজ আপনারা পাবেন ভালো ভালো কাজ পাবেন সমস্যা নাই যেগুলো দিয়ে আপনারা নর্মালি আপনারা প্রতি মাস আপনারা কাভারেজ করে ফেলতে পারবেন আপনার ভার্সিটি যে প্রতি বছরের টাকাটা লাগে সেটা নর্মালি কিছু কিছু রেখে রেখে প্রতি মাস থেকে রেখে রেখে আপনারা সেখানে পে করতে পারবেন আপনার এক কথায় পার্ট টাইম জব করে আপনার এখানে বেসিক্যালি নর্মালি যে টাকাগুলো লাগে টিউশন ফি এবং প্রতি মাসের যে খরচটা হয় লিভিং কাস্ট বাবদ সেগুলো আপনারা নিজে নিজে নিজেরটাই পে করতে পারবেন সমস্যা নাই এখানে পার্ট টাইম জব বেসিক্যালি সবাই করে থাকে পার্ট টাইম জব আমরাও করি পার্ট টাইম জব ছাড়া আমাদের কারণ আমরা বর্তমান বাংলাদেশের বেশিরভাগ আমাদের একেবারে অত টাকা নাই যে প্রতি মাসে এক এক দেড় লাখ টাকা এনে খরচ করে এখানে সেইভাবে মানে হিউজ পরিমাণে টাকা আমাদের ফ্যামিলি মনে করেন সেইভাবে প্রোভাইড করতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা পার্ট টাইম জব করি আর এখানে আর আমার বিশেষ করে যে কথাটা থাকবে আপনারা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বর্তমান বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে ফিনল্যান্ডে আসতেছেন তাদের জন্য আমার একটা কথাই থাকবে আপনারা অবশ্যই এখানে আসার আগে একটু আপাতত এক সেমিস্টারে টাকা হাতে করে নিয়ে আসবেন যাতে আপনারা এখানে আসার পরে এখানকার ওয়েদার এখানকারের সব কিছু কালচার এখানকারের সব কিছু মানিয়ে নেওয়ার পরে আপনি চাকরি খুঁজতে শুরু করবেন কারণ এখানে যখন আপনি আসবেন এখানে আসার পরে আপনি হয়তো অনেক কাজে বিজি হয়ে থাকবেন আপনার ভার্সিটি নিয়ে আপনার ক্লাস নিয়ে তো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে আপনি সেই সময় মানে আসার পর পরেই হয়তো আপনি আপনি নিজেই চাবেন না যে আমি আসার পর পরেই পার্ট টাইম জবের দিকে ছুটব তো সেই ক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনারা এক সেমিস্টারে টাকা নিয়ে আসবেন আমি বলতেছি না যে আপনারা এক সেমিস্টার পরে কাজটা করবেন অবশ্যই আপনারা যখন সব কিছু মানিয়ে নিয়ে কমপ্লিট হয়ে যাবে আপাতত এক দেড় মাসের মাসের ভিতরে ভিতরে বা দুই সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে অবশ্যই আপনারা কাজের জন্য করবেন অবশ্য কাজ পাবেন এখানে আপনার কাজ অনেক ধরনের কাজ আছে আর এখানে আসলে বাংলাদেশী বাংলাদেশি কমিউনিটি আছে ওখান থেকে আপনারা হেল্প অবশ্যই পাবেন বাংলাদেশি কমিউনিটি বলতে এখানে অনেক হেল্পফুল তারা বড় আপু এবং বড় ভাইয়ারা যারা আছে তারা অনেক হেল্পফুল অনেক সাহায্য করে থাকে আর ছোট্ট সাহায্য হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল যার আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমার পাশেই থাকবেন বিশেষ করে যখন আপনার পার্ট টাইম জবটা আপনি খোঁজা শুরু করবেন তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি কমিউনিটি ফিনল্যান্ড সে সেটা হচ্ছে আপনার অনেক হেল্প করে থাকে বিকজ ওরা আমাদের যে বড় আপু এবং বড় ভাইরা আছে ওরা আমাদের অবশ্যই তারা আমাদের আগে আসছে এবং পার্ট টাইম জব করে এবং কোথায় কিভাবে গেলে কীভাবে পার্ট টাইম জবটা পাবো অবশ্যই তারা আমাদের গাইড করে থাকে আর তাদের পরামর্শে আমরা অবশ্যই চলি তো তাদের ক্ষেত্রে এগুলা মানে অনেকটা হেল্পফুল হয় আমাদের জন্য বিকজ আমরা নতুন স্টুডেন্ট আমরা এখানে আসার পরে একেবারে কিছু বুঝি না ভার্সিটি কীভাবে কী করবো পার্ট টাইম জবটা কীভাবে খুঁজবো একটা রুম কীভাবে ইয়ে করব তো সেই ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে এখানে অনেক হেল্পফুল হেল্প করে থাকে আর অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আসেন এবং যারা ট্রাই করতেছেন অবশ্যই এখানে ভালোভাবে আসেন এসে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আড্ডা হবে আর বিশেষ করে পার্ট টাইম জব করলে এখানে আপনার টিউশন ফি এবং আপনার যে লিভিং কস্ট আপনি পুরোটাই তুলতে পারবেন বিকজ অন্য দেশে এটা কোনোভাবে পসিবল হয় না লাইক আপনার নেদারল্যান্ডস বা আয়ারল্যান্ডস বা অন্য অন্য কান্ট্রিগুলোতে আপনার কোনোভাবে পসিবল হয় না তো সেই ক্ষেত্রে এখানে অনেক ভালো যেটা আপনারা পার্ট টাইম জব এবং পার্ট টাইম জব করার পরে যে টাকাটা থাকবে আপনার থাকা খাওয়ার পরে সেটা আপনি প্রতি রেখে রেখে প্রতি বছরে টোটাল জমিয়ে আপনার টিউশন ফি সেটা আপনি পে করতে পারবেন আর এখানে বেসিক্যালি কাজ অনেক ভালো ভালো কাজ আছে আপনার যেগুলা করলে বেসিক্যালি আপনাদের অনেক ভালো হয় বেনিফিট আসে লাইক আপনারা যখন আপনারা মনে করেন কিছু একটা করবেন তো সেই ক্ষেত্রে করাটা সম্ভব হয়ে যায় আর এখানে যে আপনারা অবশ্যই জানেন যে তো পৃথিবীর দশটা সুখী দেশের ভিতরে একটা সুখী দেশ ফিনল্যান্ড সেই সিরিয়ালে আছে তো সেই ক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনারা যারা অন্য অন্য কান্ট্রিতে ট্রাই করেন তারা অবশ্যই একবার ফিনল্যান্ড ট্রাই করবেন কারণ ফিনল্যান্ডে অন্য দেশে যাওয়ার থেকে ফিনল্যান্ড একটা ভালো কান্ট্রি এখানে এসে আপনি অনেক ধরনের হেল্প পেতে পারেন আপনার স্টাডি ক্ষেত্রে হায়ার স্টাডি ক্ষেত্রে আপনার ফিনল্যান্ড অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে এবং ওয়ার্ল্ডের হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে যেগুলো বর্তমানে ফিনল্যান্ডে অবস্থিত আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করব আর কি কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন এবং একটা লাইক করে দেবেন লাইকস করলে একটা সান্ত্বনাটা বাড়ে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন